আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে গিবয়ে। গিবয়েতে অংশগ্রহণ করে আপনি একটি K8 ওয়্যারলেস মাইক্রোফোন জিতে নিতে পারেন। কিভাবে গিবয়েতে অংশগ্রহণ করবেন সেটি সম্পর্কে ভিডিওর শেষে বিস্তারিত বলা থাকবে। K8 মোবাইল ফোন ইউজারদের জন্য একটি পোর্টেবল ওয়্যারলেস মাইক্রোফোন। যারা স্মার্টফোন ব্যবহার করে ইনডোরে বা আউটডোরে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন বা ব্লগিং করে থাকেন, আউটডোরে ভিডিও কন্টেন্ট তৈরি করার সময় সাউন্ডের নয়েজের ঝামেলাটা কিন্তু আমাদেরকে সবসময় পোহাতে হয়। এক্ষেত্রে এই মাইক্রোফোনটি কিন্তু বেশ ভালো নয়েজ রিডিউস করতে পারে, তাই এই মাইক্রোফোনটি হতে পারে আপনার জন্য অতি প্রয়োজনীয় একটি ডিভাইস। মাইক্রোফোনটি ব্যবহার করতে আপনার কোনো ঝামেলায় পোয়াতে হবে না। শুধুমাত্র রিসিভারটি আপনার ফোনের টাইপ সি পোর্টের সাথে কানেক্ট করতে হবে। এরপরে ট্রান্সমিটারে থাকা বাটনটি প্রেস করে ধরলে মাইক্রোফোনটি আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। আর যারা আইফোনে মাইক্রোফোনটি ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য বক্সের সাথে দেওয়া থাকবে একটি লাইটিং অ্যাডাপ্টার। বলা হচ্ছে মাইক্রোফোনটি রিসিভার থেকে 20 মিটার দূর অবধি বেশ ভালো সাউন্ড রেকর্ডিং করতে পারে উইথাউট এনি গ্লিস ওয়ার সাউন্ড কাট। মাইক্রোফোনটির সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি কেমন সেটি আমরা টেস্ট করে দেখব এবং এটির মূল্য কত, কোথা থেকে কিনবেন সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। আমার কাছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন পাঠিয়েছে DekhboKinbo.com। তাদের কাছ থেকে আপনারা এই সকল গ্যাজেট অ্যান্ড গিয়ার পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে। তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্য হোম ডেলিভারি করে থাকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মাইক্রোফোনটি কেনার জন্য লিংক এবং তাদের সম্পর্কে সকল ইনফরমেশন দেওয়া থাকবে। দেখা যাক বক্স কন্টেন্টে কী কী রাখা হয়েছে। আমরা পেয়ে যাবো একটি ট্রান্সমিটার, যেটি মূল মাইক্রোফোন, সাথে একটি রিসিভার এবং এর সাথে একটি লাইটিং অ্যাডাপ্টার। মাইক্রোফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবো একটি টাইপ সি কেবল। শুরুতে আসি এর ট্রান্সমিটারের কাছে। ট্রান্সমিটারটি ছোটোখাটো সাইজের, ওজনে হালকা এবং দেখতেও বেশ সুন্দর, যেটির বিল ম্যাটেরিয়াল ABS প্লাস্টিক। ব্যাকসাইডে রাখা হয়েছে একটি ক্লিপ। বাজারে থাকা অন্যান্য ওয়্যারলেস মাইক্রোফোনের তুলনায় এই মাইক্রোফোনটি আকারে অনেকটাই ছোট, যে কারণে আপনি এটি যে কোনো জায়গায় ক্লিপ করে ব্যবহার করতে পারবেন। মাইক্রোফোনটির মূল মাইক হেডটি থাকবে উপরের দিকে, যেটি একটি ডিটাচেবল উইন্ডস্ক্রিন ফোম দিয়ে ঢাকা থাকবে। ডিটাচেবল হওয়ায় উইন্ডস্ক্রিন ফোমটি আপনি যে কোনো সময় খুলেও ব্যবহার করতে পারবেন। ট্রান্সমিটারটির রাইট সাইডে থাকবে একটি USB টাইপ সি পোর্ট, যেটির মাধ্যমে আপনি এটিকে চার্জ করতে পারবেন। ব্যাক সাইডে থাকবে একটি পাওয়ার বাটন, যেটি প্রেস করে ধরলে মাইক্রোফোনটি চালু হবে। ফ্রন্ট সাইডে থাকবে একটি LED ইন্ডিকেটর, যেটির মাধ্যমে মাইক্রোফোনটি রিসিভারের সাথে কানেক্ট হয়েছে কিনা বা মাইক্রোফোনটি চার্জ শেষ হয়ে যাচ্ছে কিনা সেগুলি দেখতে পারবেন। ট্রান্সমিটারটির মতো রিসিভারটিও আকারে বেশ ছোট, তবে রিসিভারটিতে থাকবে শুধুমাত্র একটি USB টাইপ সি মেল পোর্ট, যেটি আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে। তবে রিসিভারে থাকবে না কোনো ব্যাটারি, তাহলে এটি চলবে কিভাবে? আপনি যখন রিসিভারটি ফোনের সাথে কানেক্ট করবেন তখন ফোনের পাওয়ারের মাধ্যমে রিসিভারটি চলতে সক্ষম। এক্ষেত্রে রিসিভারে চার্জ দেওয়ার কোনো ঝামেলা আপনাকে পোহাতে হচ্ছে না। বলা হচ্ছে মাইক্রোফোনটি রিসিভার থেকে 20 মিটার দূর অবধি বেশ ভালো সাউন্ড রেকর্ডিং করতে পারে উইথাউট এনি গ্লিস ওয়ার সাউন্ড কাট। এবার আমরা মাইক্রোফোনটির সাউন্ড টেস্ট করব এবং ফাইনাল রেজাল্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি ব্যবহার করে ইনডোরে সাউন্ড রেকর্ডিং করা হচ্ছে এবং সম্পূর্ণ র সাউন্ডটাই আপনারা শুনতে পাচ্ছেন কোনো ধরনের এডিটিং ছাড়াই। এখন আমি মাইক্রোফোনটি আমার টি শার্টে ক্লিপ করে দেব। আমি মোবাইল থেকে দূরে যেতে পারবো কারণ মোবাইলের সাথে আমার কোনো ধরনের তারের সংযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন এই মাইক্রোফোনটি ব্যবহার করে ইনডোরে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন। এই মুহূর্তে আপনারা K8 ওয়্যারলেস মাইক্রোফোনটির আউটডোরের সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি শুনতে পাচ্ছেন এবং মাইক্রোফোনটি আমি অ্যান্ড্রয়েড মোবাইলেই ব্যবহার করছি। এখন এই মাইক্রোফোনটির রেঞ্জ টেস্ট করব, যে কত দূর পর্যন্ত গেলে ভালো সাউন্ড রেকর্ডিং করতে পারে। আমি কিন্তু বেশ খানিকটা দূরে চলে এসেছি এবং আপনারা হয়তো এখনও পর্যন্ত বেশ ভালো সাউন্ড রেকর্ডিং শুনতে পাচ্ছেন। আমি আর একটু দূরে যেতে চাই, ছাদের একদম শেষ প্রান্তে। আর একটু দূরে গেলে হয়তো পরেও যাব। সাউন্ড টেস্ট করার পরে যে জিনিসটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটি হলো এর নয়েজ ক্যান্সেলেশন কোয়ালিটি। এত সুন্দরভাবে মাইক্রোফোনটি আশেপাশে নয়েজগুলোকে রিডিউস করতে পারে সেটি আপনি এই মাইক্রোফোনটি ব্যবহার না করলে বুঝতেও পারবেন না। বেশ ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড রেকর্ডিং করতে পারে মাইক্রোফোনটি এবং সাউন্ডগুলিকে পারফেক্টলি প্রিসাইজ করতে পারে। মাইক্রোফোনটির বাজেট মাত্র 1000 টাকা। এই বাজেটের কোনো ওয়্যারলেস মাইক্রোফোন থেকে যে পারফরমেন্সটা আমরা পাচ্ছি সেটি আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। তবে আমার কাছে মনে হয় এই বাজেটের কোনো ওয়্যারলেস মাইক্রোফোন থেকে হাই এক্সপেকটেশন রাখাটা আমাদের খুব একটা উচিত হবে না। এবার জানবো মাইক্রোফোনটির ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। যেহেতু রিসিভারে কোনো ধরনের ব্যাটারি নেই তাই এটিতে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে ট্রান্সমিটারে ব্যাটারি রয়েছে, এটিতে চার্জ দিতে হয়। ট্রান্সমিটারটি ফুল চার্জে 1-3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আমি ব্যবহার করে 3 ঘন্টা 15 মিনিট প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং এই ট্রান্সমিটারটি ফুল চার্জ করতে আপনাকে 1 ঘন্টা 10 মিনিট প্লাস সময় দিতে হবে এবং এই সময়টা প্লাস মাইনাস হতে পারে। এই মুহূর্তে K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি DekhboKinbo.com এ পাওয়া যাচ্ছে 1050 টাকায়। ভিডিও ডেসক্রিপশন বক্সে মাইক্রোফোনটি কেনার জন্য লিংক দেওয়া থাকবে।
এবং তাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনি চাইলে ফোন কল করেও মাইক্রোফোনটি ক্রয় করতে পারেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, কেইট মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটিতে লাইটিং অ্যাডাপ্টার থাকবে আর একটিতে কোনো লাইটিং অ্যাডাপ্টার থাকবে না। যেটিতে লাইটিং অ্যাডাপ্টার থাকবে না সেই কেইট আপনারা অ্যারাউন্ড 700 টাকার ভিতরে পেয়ে যাবেন, আর যেটিতে লাইটিং অ্যাডাপ্টার থাকবে এই কেইট দেখবো কিনবোতে আপনারা এখন 1050 টাকায় ক্রয় করতে পারবেন। তবে দুইটা ভেরিয়েন্টের ভিতরে কি শুধুমাত্র লাইটিং অ্যাডাপ্টারের পার্থক্য? না, যে কেইটে লাইটিং অ্যাডাপ্টার থাকবে না সেটার থেকে যেটিতে লাইটিং অ্যাডাপ্টার থাকবে সেই কেইটের বিল্ড কোয়ালিটি, সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি কিন্তু অনেক অংশই বেটার। তাই একটু বেশি টাকা দিয়ে হলেও লাইটিং অ্যাডাপ্টার সহ যে কেইট সেটি ক্রয় করুন। এবার জানাবো গিভওয়েতে অংশগ্রহণ করে কীভাবে আপনি একটি K8 ওয়্যারলেস মাইক্রোফোন জিতে নিতে পারেন। আমাদের আজকের ভিডিওতে গিভওয়ের আয়োজন করেছে DekhboKinbo.com। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। গিভওয়েতে অংশগ্রহণ করার নিয়মটি খুবই সহজ। প্রথমে আপনাকে তাদের ফেসবুক পেজে লাইক করতে হবে এবং সেটির একটি স্ক্রিনশট নিতে হবে। এরপরে তাদের পেজে একটি পিন পোস্ট দেখতে পাবেন, ওই পিন পোস্টে আপনি যে স্ক্রিনশটটি নিলেন সেটি সহ কমেন্ট করতে হবে, যে যত বেশি কমেন্ট করবেন তার জেতার সম্ভাবনা তত বেশি। এরপরে আগামী জুলাই মাসের 31 তারিখে আমি DekhboKinbo.com-এর ফেসবুক পেজে নিজে লাইভে যাব এবং যে বিজয়ী হবে তার নামটি ঘোষণা করব। সুতরাং হাতে কিন্তু সময় খুবই কম, এখনই ঝটপট DekhboKinbo.com-এর ফেসবুক পেজে চলে যান, লাইক করুন এবং কমেন্ট করুন তাদের পিন পোস্টে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।